তো এখন বাড়ির দিকে আসলাম, আমাদের গ্রুপ স্টাডি ছিল, আমি আর এই যে এদিকে ভাই আছে, আর আস্তে আস্তে একটা দাদার সঙ্গে দেখা হলো। এই দাদাটা খুব ভালো গান করে। হ্যাঁ, করা বাজে এখন এখন 10:40 বাজছে। ভাবলাম যে দু এক লাইন একটু দাদাকে সবাই রিকোয়েস্ট করলো, সবাই বসে আছে, তো দু লাইন আমাদের জন্য শোনাবে। হ্যাঁ, আমি সবাইকে এটা শেয়ার করতে চাই। দাদার নামটা করে জানবো, তা তোমার নামটা বলো? গৌতম হালদার। আচ্ছা, গৌতম হালদার। চলো, তুমি কি গান করবে? দুটো লাইন, যেটুকু ইচ্ছে তুমি শোনাও এখানে সবাইকে। শোনাতে পারি? অবশ্যই। যেটা মনে হচ্ছে তোমার, ঠিক আছে? অনেক কটা রেডি আছে, লাইট চলছে, লাইট চলছে। কৃষ্ণ বলে ডাকো মন পাখি, বাহ দারুণ। কৃষ্ণ নামে তুমি দিও না আর ফাঁকি, ওরে আমার সাধের মন পাখি, ওরে আমার সাধের পান পাখি। কৃষ্ণ বলে ডাকো মন পাখি, এই ভব সংসারে মায়া জালে পড়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে একবারই ডাকলি না রে, এই ভব সংসারে মায়া জালে পড়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে একবারই ডাকলি না রে, অকারণে দিন কাটাইলি কৃষ্ণ নামে ভুলে রইলি, অকারণে দিন কাহাটাইলি কৃষ্ণ নামে ভুলে রইলি, অন্তিনেতে হবে কি উপায়, ওরে আমার সাধের মন পাখি, ওরে আমার সাধের পান পাখি। গোপাল দাসী বলে হে পাখি নাম বড় দিবানিসি, হরে কৃষ্ণর নামে হে তোমার আত্মা পাবে শান্তি। গোপাল দাসী বলে হে পাখি নাম বড় দিবানিসি, হরে কৃষ্ণর নামে হে তোমার আত্মা পাবে শান্তি, যে পাখি কৃষ্ণহীন কুপথে কাটাই দিন, যে পাখি কৃষ্ণহীন কুপথে কাটাই দিন, সে পাখির বেঁচে হবে কি, ওরে আমার সাধের মন পাখি, ওরে আমার সাধের পান পাখি। কৃষ্ণ বলে ডাকো মন পাখি, কৃষ্ণ বলে ডাকো মন পাখি, কৃষ্ণ নামে তুমি দিও না আর ফাঁকি, ওরে আমার সাধের মন পাখি, ওরে আমার সাধের পান পাখি। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর। আচ্ছা, এই যে গানটা বললা, গান সম্পর্কে দুটো কথা বলতে পারো? তুমি কি বলতে চাইছো গানের মধ্যে দিয়ে, গানটার মানেটা? এই গানের মাধ্যমে বলতে চাই আমি যে এই আমরা এই কৃষ্ণর নাম ঠাকুরের নাম একবারও নেই না, তো মানুষের উচিত কি যে সকালে ওঠার, ঘুম থেকে ওঠার সময় কৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে ওঠা উচিত, এবং যে যে ঠাকুরকে ভালোবাসে, হ্যাঁ, সেই ঠাকুরের নাম নিয়ে ওঠা উচিত। আচ্ছা, ঠিক, একদম ঠিক। জয় গুরু, জয় গুরু, জয় সুমিরন দাস, জয় সুমিরন দাস। ঠিক আছে, খুব ভালো লাগলো। তো চলতে চলতে আমাদের ব্লগ হয়ে গেল, ঠিক আছে, পরে এক সময় তোমাকে নিয়ে ভালো গান হবে। হ্যাঁ, এই তো হয়ে গেল আমার ব্লগগুলো, আমি বলি না যে ছোট গল্প, এই চলতে চলতে হুট করে কথা হলো।
তো সেই ইচ্ছা প্রকাশ করলো, ভাই আমার তো গান টান কখনো রেকর্ড করিস না, চলো তাহলে হাঁটতে হাঁটতে একটা গান রেকর্ড হয়ে গেল, এদিকে বাড়িও পৌঁছে গেলাম। আয় এই দু ভাই চলে আসলাম, ভাই তো অনেক চ্যানেলে আজকেও আমাকে দিয়েছিস বল, আজ দু তিনটা আপলোড করেছে, তো মাঝে মাঝে এরকম মানে ওরও প্র্যাকটিস হচ্ছে আর সঙ্গে মানে ওর ক্ষতিটা হচ্ছে না বরং লাভই হচ্ছে, অঙ্গগুলো প্র্যাকটিস হচ্ছে ওর। দাঁড়া চাবিটা নিয়ে আসি, চাবিটা নিয়ে আসি, তালটা মারতে হবে, চাবি চাবি চাবি, হ্যাঁ দাও চাবিটা দাও। এখন 11:45 বেজে গেল, এত খাবো দাবো কল কোলাবো তারপরে বই পড়া হবে একটু একটু। এগুলো ভালো লাগে, দেখো আমাদের আমাদের আমরা হচ্ছে সোশ্যাল জীব, সামাজিক প্রাণী, তো প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি আমরা ঠিকঠাকভাবে না অ্যাটাচমেন্টে আমরা থাকতে পারি, যদি সংযোগ রক্ষা করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় মানে পাওয়া। সেই জন্য মানে বাচ্চা থেকে বুড়ো, হ্যাঁ প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব সুন্দর একটা মানে সম্পর্ক এবং দারুণ মানে এই গড়ে উঠেছে। দেখো মা মা এদিকে ভাত বাড়ছে, মা কি কি হয়েছে, এই যে কি কি হবে রাতের খাবার একটু বলো দেখি। ডিমের ঝোল, ডিমের অমলেট, আলু সেদ্ধ, এই যে আচ্ছা এই দেখো ডিমের অমলেট আছে আর তো ঝোল টোল তো আছে, ডিমের ঝোল, মসুরির ডাল, ও আচ্ছা এই দিকে দেখো লিচু আবার টুং 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 টুং, হ্যাঁ যার ইচ্ছা হবে, ও আচ্ছা যার যেমন হচ্ছে গাছ থেকে পেরে খাবে লিচু। এই তো চলে এলাম, চলে এলাম বাড়ি, এই যে বিছানাতে হচ্ছে, এইদিকে হচ্ছে ভাইয়ের জায়গা, এক কাঠা ভাইয়ের, এক কাঠা হচ্ছে আমার, আর মাঝে থাকে এই বইপত্র এগুলো, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, ফির মিলেঙ্গে চলতে চলতে, টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট। আর গানটা কেমন হলো একটু জানিও, ঠিক আছে, তাহলে আমি ওই দাদাটাকে কমেন্টগুলো পড়ে শোনাবো যখন কখনো দেখা হবে, ঠিক আছে, ভালো লাগবে, ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই।